কৃষ্ণ, আমরা যে কোনো কাজের জন্য আমরা সাধারণত বলি, এই তোমার কারণে আমার এটা হয়েছে, তোমার কারণে আমি এটা করতে পারি নাই, তোমার কারণে এটা করতে পারি নাই, আমার এই ধরনের প্রবলেম হচ্ছে একমাত্র তোমার কারণে। আমরা যে কোনো কাজের জন্য মানুষকে হচ্ছে দায়ী করি, সাধারণত বলি এই এরকম করে তোমার কারণে আমার এইসব সমস্যা আছে। কিন্তু আসলে অন্যের দিকে লোক দেখাচ্ছে কটা, কিন্তু নিজের দিকে কটা দেখাচ্ছে তিনটা, মেজরিটি গ্রান্টে। অতএব যে কোনো কাজের জন্য আমি হচ্ছে নিজেই দায়ী, নিজেই দায়ী। এবং একজন অফিসারের ব্যক্তি, অফিসার ব্যক্তি, সেখানে বলছে আমার বস আমার 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 প্রমোশন দেয় না, সারাক্ষণ আমাকে শুধু হচ্ছে মেন্টাল প্রেশারে রাখছে, সবসময় মেন্টাল প্রেশার, সবসময় মেন্টাল প্রেশার। আমি এর জন্য আমি কোনো কিছু করতে, আমি সবসময় নিরানন্দে থাকি, আমার একমাত্র এই 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 আমার একমাত্র এই বসের কারণে। বস আমার সমস্ত আনন্দ ধূলিসাৎ করে দিয়েছে। তখন সাধারণত এগুলি এইসব বলে। তখন আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে বলছে যে ভাই কী হয়েছে, কী সমস্যা? তখন বলছে আমার আমার এইসব এইসব সমস্যা, আমার সমস্ত জীবনটা ধ্বংস করে দিল এই। তখন বলছে আচ্ছা আচ্ছা, কে তোমার ওই বস? হ্যাঁ তোমার ওই বস। তখন বলছে যে আচ্ছা, তুমি যেই বসের কথা বলতে, তো সেই বস তো আজকে তো মারা গেছে, আজকে মারা গেছে, তাই তুমি আছে, তুমি গিয়ে ওনার সাথে যেহেতু মারাই গেছে তাই তুমি কী করতে পারো, দেখতে তুমি দেখে আসতে পারো, ব্যক্তিরা এটা দেখে আসো। এখন সব ব্যক্তিরা যদি মারা গেছে, অতএব তোমাকে হু ক্যান স্টপ ইউ, কে তোমাকে থামাতে পারে? তুমি এখন মুক্ত, তুমি যাই ওনাকে হচ্ছে ইয়ে করতে পারো, দেখে আসতে পারো, হু ক্যান স্টপ ইউ? শেষ শেষ দেখাটা তুমি দেখে আসতে পারো, তুমি যাও। তোমার গাড়ি ঠিকই তো, আমাকে কে আমাকে থামাইতে পারে? আমি গিয়ে দেখে আসি, করে গিয়ে দেখে যে সুন্দর করে ব্যক্তিটা সাজানো আছে, মানে একদম সুন্দর করে সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। ঢাকার পরে বসে কোথায় ব্যক্তিরা মারা গেছে, ব্যক্তিরা কোথায় মারা গেছে কোথায়, তো দেখে যে হচ্ছে ওই এক জায়গায় শোয়ানো আছে। তখন বলতেছে যে কোথায়, মাথা কোন দিকে, মাথা কোন দিকে, মাথা কোন দিকে? তখন এরকম ভাবে যখন মাথা দেখাইছে, তখন বলছে যে ওই সাইডে মাথা। তখন দেখে যে ওই কাপড়টা তুলে দেখে, ওই জায়গায় আয়না সেট করা আছে, যেই কাপড়টা তুলেছে সেই দেখে আয়নার মধ্যে কার মুখ দেখতে পাবে? তার নিজের মুখ। তখন সমস্ত ব্যক্তিরা বলতেছে যে এতদিন তোমার প্রমোশন, এতদিন তোমার সমস্ত আনন্দ মাটি করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে, তোমাকে মানসিক প্রেশারে রাখছে, কে তোমাকে রেখেছে? আয়না দেখো, ভালো করে দেখো, কাপড়টা আবার তোলো, কে রেখেছে তোমাকে? অতএব আয়নার মধ্যে কার মুখ দেখতে পাবে? নিজেরই মুখ। তা ডিয়ার ফ্রেন্ডস, আমাদের জীবনের জন্য, আমরা যে কোনো কাজের জন্য আমরা অন্যকে সাধারণত দোষারোপ করি, তুমি এটা করেছো, তুমি এটা করেছো, এটা করেছো না। আমার যে কোনো কাজের জন্য আমরা আমাকে নিজেরা দিই। যদি আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে, আপনার মধ্যে সেই যদি পাওয়ার থাকে, আপনার ভিতর সেই সৃজনশীলতা যদি থাকে, আপনার যদি সুন্দর ব্রেন থাকে, হোক আর নিঃস্তব্ধ, কে তোমাকে থামাইতে পারে? কেউ কেউ তোমাকে থামাতে পারে না। অতএব লাইফ আমাদের, লাইফ ইজ এ গিফট অফ গড, সো ইফ ইউ লিড আওয়ার লাইফ বিউটিফুলি ইট ইজ আ গিফট অফ গড। আমাদের জীবনটা ভগবানের দেওয়া একটা বিশেষ উপহার। তাহলে আমাদের জীবনকে যদি আমরা ভালো করে সুন্দর করে ব্যবহার করি, তাহলে এটা আমাদের উপহার সেই গডের কাছে, ভগবানের কাছে। তাই ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, উই হ্যাভ টু লিড আওয়ার লাইফ সো অ্যামিউজিংলি অ্যান্ড সো পিসফুলি, সো দ্যাট উই ক্যান অ্যাটেন দ্য রিয়াল পিস ইন আওয়ার লাইফ। হরে কৃষ্ণ।